ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না দ্বিতীয় টেস্টে খেলতে হলে মুস্তাফিজকে ফিটনেসে চূড়ান্ত পরীক্ষাই দিতে হবে সব মিলিয়ে দ্রুত দলে ফিরতে হলে তাকে বেশ কিছু শর্ত পূরণের ভেতর দিয়েই যেতে হবে নির্বাচক হাবিবুল বাসের সুমন জানালেন প্রথম টেস্ট খেলতে না পারলেও মুস্তাফিজকে স্কোয়াডে রাখা হবে তবে এই পেসারের আরোগ্য পেতে সময় লাগায় সেই ভাবনা থেকে সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন তার ফিটনেস পরক করেই সেই সিদ্ধান্তটা নেওয়া হবে সেজন্য তাকে ঘরের মাঠে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে খেলানোর ভাবনা চলছে মঙ্গলবার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন আমাদের একটা পরিকল্পনা আছে মুস্তাফিজকে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের হয়ে খেলাবো ম্যাচ ফিটনেসের জন্যই মূলত দুটি ম্যাচ খেলবে যদি কোনো ঝুঁকি ছাড়া খেলতে পারে তারপর সে ওয়েস্ট ইন্ডিজে দলের সাথে যোগ দেবে তবে প্রথম টেস্টে থাকাটা ওর জন্য কঠিন হবে আসলে ও বোলিং শুরু করলে বুঝতে পারবো সিরিজে খেলতে পারবে কিনা তবে সামান্যতম সমস্যা হলেও ওকে আমরা খেলার অনুমতি না এদিকে ওয়েস্ট ইন্ডিজ চার জুলাই দ্বিতীয়টি বারোই জুলাই দেবাশিস চৌধুরী জানালেন ঈদের এক সপ্তাহ পর বোলিং শুরু করতে পারবেন মোস্তাফিস এরপর ম্যাচ অনুশীলন দেখে শতভাগ ফিট হলেই কেবল ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার ছাড়পত্র দেবে